কোন দুলু আহমেদ? দুলু আহমেদ কোন? মতো ফণীভূষণ চৌধুরীক বাদ দি কোনো কোনো মানুষের নাম শুনাই নাই। উচ্চ স্তরের মানুষ রেডবুল খায়, ফণীভূষণ চৌধুরী সাধারণ নেমু পানি খাওয়া মানুষ, নেমু পানি পঠালে ভাল আছিল, ভাল পালে রেডবুল চিনিও না পায় ফণীভূষণ চৌধুরী, উচ্চ স্তরের মানুষ রেডবুল চিনি পায়, বেলে বেলে পনীয় চিনি পায়, আমি তো চিনিও নাপাও। দুলু আহমেদে মুখ্যমন্ত্রীক নিষিদ্ধ করিম বলে কৈছে, সৰুক্ষেত্ৰত কৈছিল যে মুসলমান মানুষ দেখিলে বাংলাদেশী কোৱা বুলি, এই কথাটো কিবা কব নেকি দুলু আহমেদক? তেওঁ কি মানে কি পদবীত আছে? দুলু আহমেদ নির্দলীয় মানে মানে নিষিদ্ধ করবর কারণে কি পদবী? এমপি হলে কৈছে কথাটো, মানে এমপি এ কারোবাক নিষিদ্ধ করব পারে কি পদবীত আছে? তেওঁ আসলে নিজক বুঝি লোক যে কি হয়। যদি জুবিনে কোৱা গরুটোর কথা কৈছে, তেনহলে গরুহেতো আর মানুষ চিনি নাপায়, গরুহেতো গরুকে চিনি পাব। আর যদি আপনাদের কোনো রাজনৈতিক জয়ন্তমূলক কথা বেলেগ, যদি জুবিন গার্গে কোয়া নিচিনা গরুটোর কথা কৈছে, গরুয়ে গরুক চিনি পাব, গরুয়ে তো মানুষ চিনি না পায়, সেটা তো আর অসম্ভব কথা। আপনাদের মোক মানুষের কথা সুদক মানে কব পাৰিম, গরুর কথা মানে কেনা কম। অহা সাত তারিখে নির্বাচন, আজি হয়ে গেল 13 তারিখ, এই সাতদিন যদি তখেতক এনার্জি ড্রিঙ্ক খুবই মানে যদি চলাই না রাখে, তো কেন নির্বাচন সভা করব? মাইকর শব্দ, কর্মীর স্লোগান, নেতার ভাষণ, তার মাজত মঞ্চ টোপনি মারি আছে, তার টোপনি মারা নেতাগুলো এনার্জি ড্রিঙ্কর দরকার হব। এটা রেডবুলটো আপনাদের মানে কথা তো এনেকা বুঝাইছে, রেডবুলটো কোনো বাইরের ড্রিঙ্ক নয়, ইয়াতে আপনি এই পাঠশালাতে তা সরু সরু দোকানতো রেডবুল পায় আজিকালি। গতি গতি কংগ্রেস বিজেপি আর গণ পরিষদর মিত্রজোটর প্রার্থীগুলিক এনার্জি ড্রিঙ্ক খুবই নির্বাচনী প্রচার করবলগাছে, আর সেটা রাইজে দেখি আছে। তো এই মানে শুনেছি মুখ্যমন্ত্রী বোলে মুম্বাইয়ের পর কিনা একটা স্পেশাল মানে আর এনার্জি, মানে নামটা উলাব পারে না নিশ্চয়ই, মতো এক কার্টুন পঠাই দিছো, তো আর মানে দিয়া বস্তু না খাব, কিন্তু কিবা একটা বাহিরের বোলে এনার্জি ড্রিঙ্ক আনিছে, মানে এটা খাই দিয়ার পর 3 দিনমানলে চলি থাকবে পারে বোলে, মানে নামটা দিম কারণ এজেন্টবিলাক লাগি যাব, নামটা উলাব পারা নাই। তারপর বিজেপি শিবির, কারণ বিজেপি বলে কত কথা আছে, কংগ্রেস এখিনি নয় জানো, এটা তো আমারও চা চিনাকি আছে, যেটা মুখ্যমন্ত্রী আনিছে বোম্বের পর 7 তারিখলে যাতে চলাব পারে, ডর কার্টুন দিয়ে 1 কার্টুন লো আছে আর মানে এই অবস্থা হয়েছে। গণ পরিষদের প্রার্থীগুলিক এনার্জি ড্রিঙ্ক তাকে মুম্বাইয়ের পর আনি কেন নির্বাচনী প্রচার করবলা হয়েছে, কারণ এইটু ঘটনাটা হয়েছে টোপনি মারার পিছর কথা, হাজুত যাই যে টোপনি মারিলে, আর মূল প্রত্যাহ্বান তো এইটা বাদে দিয়ক, হাজুত যাই টোপনি মারার পিছন মুখ্যমন্ত্রী গম পাইছে যে এনার্জি ড্রিঙ্ক নহলে আর দ্বারা সম্ভব নহব, সেইকারণে আনি এদিন এটা খালে মানে 3 দিনলে চলি যাব পারে আর কারণ যেহেতু বয়স হয়েছে হয়তো দুটামান খুব দিব পারে এদিন। এইবিলাক নেমু টেঙা আর রেডবুলের মাজত কোনো টেঙা, এইবিলাক সস্তিয়া কথা, মানে যে কথা কৈছো যে এনার্জি ড্রিঙ্ক, নেমুটো এনার্জি ড্রিঙ্ক, কিন্তু নেমুটো তো আর টেমাত লো ঘুরি থাকবে নয়, এনার্জি ড্রিঙ্ক মানে যত মন যাব তত খুবই দিব, খুবই দিব, নিজে না খায়, আপনাদের ভুল ধারণা এই, ফণীভূষণ চৌধুরী ডাঙরে এনার্জি ড্রিঙ্ক না খায়, জোর জলুপ গাড়ি বহালে খুবই দিব, দাদা এই খাওক বলে সেইটো দিন আহি আছে।